আফিফ হোসেন ধ্রুব নাকি মেহেদী হাসান মিরাজ? বাংলাদেশের এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি টোয়েন্টিতে আপনি কাকে ওপেন করতে দেখতে চান? হয়তো উত্তর খুঁজছেন বা উত্তর ভাবছেন, কিন্তু সেটার প্রয়োজন পড়বে না, কারণ আফিফ বা মিরাজ কেউই ওপেন করার কথা নয় বাংলাদেশের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে। তাহলে আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কেন এই প্রশ্ন করেছি? কারণ প্রসঙ্গটা টানার কারণ হচ্ছে বাংলাদেশ সর্বশেষ নিজেদের যে টি টোয়েন্টি ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচে আফিফ হোসেন ধ্রুব ওপেন করেছিলেন। তবে তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল, এখন প্রেক্ষাপট অন্য আরেক রকম। এখন জেনুইন ওপেনারদেরই ওপেন করার কথা, কোনো রকম শাফলিং, ব্যাটিং অর্ডার বদল বা পরীক্ষা নিরীক্ষা কিংবা এক্সপেরিমেন্ট কোনোটাই হওয়ার কথা নয়। এবং বাংলাদেশ এই মুহূর্তে মেন্টালি বা দলগতভাবেও যথেষ্ট স্টেবল অবস্থানে রয়েছে, সেই স্টেবিলিটিটাই আগামীকালকার ম্যাচেও পাওয়ার কথা। 27 ডিসেম্বর বাংলাদেশ নিজেদের প্রথম টি টোয়েন্টি ম্যাচ এই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে, এবং সেজন্য এই ম্যাকলিন পার্ক, নেপিয়ারের ম্যাকলিন পার্কের কন্ডিশন, উইকেট, একাদশ কেমন হতে পারে সেই সম্পর্কে আলোচনা করার জন্যই আপনাদের কাছে এসেছি। প্রথমে যদি একাদশের কথা বলতে হয়, আমার ধারণা, একদম ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বাংলাদেশ সর্বশেষ যে ওয়ানডে ম্যাচটা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই রকমই বোলিং অ্যাটাক থাকার কথা। যে পাঁচজন বোলার খেলেছিলেন, সেই পাঁচজনই টি টোয়েন্টি ম্যাচেও ওই কম্বিনেশন, ওই বোলিং কম্বিনেশনই হওয়ার কথা। অর্থাৎ 2 স্পিনার 3 পেসার, 2 স্পিনারের মধ্যে ছিলেন মিরাজ এবং রিশাদ হোসেন, 3 পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এই 5 বোলার নিয়ে বাংলাদেশ খেলার কথা। ব্যাটিং অর্ডারে অনেক অদল বদল আসার কথা, আসবে নিঃসন্দেহে, কেননা এনামুল হক বিজয় তিনি দেশে চলে গেছেন, ওপেন করেছিলেন ওয়ানডে সিরিজে, সেই জায়গাটাতে কিছুটা পরিবর্তন আসবে। এবং শুরু থেকে যদি কম্বিনেশন চিন্তা করি, তাহলে সৌম্য সরকার এবং লিটন দাসের ওপেন করার কথা, 3 নম্বরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তু, তারই আসার কথা, 4 নম্বরে আসতে পারেন তাওহিদ হৃদয়, 5 নম্বরে আফিফ হোসেন ধ্রুব, 6 থেকে বাংলাদেশের। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। গত সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচে যিনি ছিলেন শামীম পাটোয়ারি, তারই আসার কথা, এবং 6 শামীম, 7 মেহেদী হাসান মিরাজ, 8 থেকে রিশাদ হোসেন, 9, 10, 11 3 পেসার শরীফুল, সাকিব, মুস্তাফিজ। এরকমই হতে পারে বাংলাদেশের একাদশ। তবে সর্বশেষ যেই সিদ্ধান্ত দল থেকে নেওয়া হবে সেটাই আসলে আলটিমেট চয়েস, এবং সেই সিদ্ধান্তটা দল নেবে উইকেট কন্ডিশনের উপরে নির্ভর করে, বিবেচনা করে। সেই জায়গাতেই কন্ডিশন সম্পর্কে একটা ধারণা দিই। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বা নেপিয়ারের স্থানীয় সময় দুপুর প্রায় 1টা বাজে, এবং বাইরের দিকটায় সূর্যালোক বা রোদের তাপের কারণে তাকানো যাচ্ছে না, যথেষ্ট সূর্যতাপ রয়েছে এবং যথেষ্ট গরম। বাংলাদেশে যেমন ফাল্গুন মাসটায় আমরা দেখতে পাই, বরাবরই বলে আসছি আমি কথাটা, যে হালকা ঠান্ডা সন্ধ্যার পরে অনুভূত হয়, তবে সেটা ঠান্ডা বলা যায় না, তবে সারাদিন গরমই থাকে। একদম বাংলাদেশের নিজেদের চেনা একটা কন্ডিশন, পরিস্থিতি, সেই কারণে এটা বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গা থাকতে পারে। আর উইকেটটা কেমন হতে পারে, বাংলাদেশের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহকে জিজ্ঞেস করা হয়েছিল উইকেট কেমন আশা করছেন, কেমন হতে পারে। তিনি বলেছেন, শেষ ম্যাচে আমরা যেমন খেলেছি, যে উইকেটে খেলেছি সেই উইকেটটাই তেমনই হতে পারে। এই জায়গাতেই বাংলাদেশের অ্যাডভান্টেজ বা খুশি হওয়ার জায়গা থাকতে পারে, কেননা শেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে উইকেটের সুবিধা নিয়েছে, বাংলাদেশের বোলাররা, স্পেশালি পেসাররা, আরও প্রিসাইজলি বললে শরীফুল, সাকিব এবং সৌম্য সরকার, চমক দেখানোর মতো। সেটা যদি তারা করতে পারে আবার টি টোয়েন্টি ম্যাচেও, বাংলাদেশের জন্যই ভালো। তবে এই জায়গাটাতেই টস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। গত ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন টস জিতেছিলেন, বোলিং নিয়েছিলেন, বোলাররা এর ভালো প্রতিদান দিয়েছেন। শুরুর দিকে উইকেটে মুভমেন্ট ছিল, ময়েশ্চার ছিল, সেগুলোর অ্যাডভান্টেজ নিয়েছেন। আবার বাংলাদেশ যখন ব্যাটিংয়ে গেছে, তখন আবার মনে হয়নি যে এই উইকেটে কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ঘুরিয়ে গেছে, একেবারে গুটিয়ে গেছে মনে হয়নি। স্পেশালি ক্যাপ্টেন শান্ত, তিনি 50 করেছেন, বিজয় প্রায় 40 কাছাকাছি একটা স্কোর করেছেন। হ্যাঁ, সূর্যালোক উঠেছিল উইকেট খেলার জন্য, ব্যাটিংয়ের জন্য দিন গড়ানোর সাথে সাথে সহায়ক হয়ে উঠছিল, সেটা ফায়দা বাংলাদেশের ব্যাটাররা তুলতে পেরেছেন, তার আগে বোলাররাও উইকেটের ফায়দা তুলতে পেরেছেন। তবে সেই ম্যাচটা ছিল সকালে, টি টোয়েন্টি ম্যাচটা কিন্তু স্থানীয় সময় সন্ধ্যাবেলা শুরু হবে, এবং সারাদিনের সূর্যালোক, সন্ধ্যার দিকটায় যদি এখানে কুয়াশা পড়ে না, তবে
কিছু ক্ষেত্রে টিউ বা এই ফ্যাক্টর থাকতে পারে, সেটা নিয়ামক হয়ে উঠতে পারে, সেই জায়গাতেই টসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে এবং যেই ক্যাপ্টেন টসে জিতবেন সেই ম্যাচে অনেকখানি এগিয়ে থাকার কথা। তো বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতুক, সেটাই আপনাদের সকলের আশা থাকার কথা, আমাদের সকলের আশা সেটাই। সো সেই জায়গাতে বাংলাদেশ এগিয়ে থাকবে, টসে জিততে পারলে অনেকখানি এগিয়ে যাবে। আর মেন্টালি বা স্কিলের দিকটাও যদি বলা যায়, বাংলাদেশ দল তো এই মুহূর্তে অনেক ভালো অবস্থানে রয়েছে, কনফিডেন্সের জায়গাটা। হেড কোচ চান্ডিকা হাথুরুসিং আজকে বলেছেন বাংলাদেশ ভালো করতে চায়, বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। স্পেশালি সৌম্য সরকারের কথা তিনি বলেছেন, সৌম্য সরকার সেকেন্ড ওডিআই এর আগে সৌম্যর চয়েস ছিল হয় মরো নয় মারো, এটা হেড কোচের কথা। তো সৌম্য মেরে দেখিয়েছেন, সৌম্য 169 রান করেছেন, পরের ম্যাচে বল হাতেও দারুণ করেছেন, আজকে নেটেও সৌম্য বোলিং করেছেন, ব্যাটিং করেছেন। তো হেড কোচ একটা কথা বলেছেন যে পুরো দেশ সৌম্যর এগেইনস্টে চলে গিয়েছিল, সৌম্যর বিপক্ষে পুরো দেশ ছিল এবং সৌম্য সেটা জানতো। এত ইমেন্স প্রেশার নিয়ে সৌম্য ভালো খেলেছেন এবং এই মুহূর্তে তিনি খুব ভালো মেন্টাল অবস্থানে আছেন, কনফিডেন্ট আছেন। সেই কনফিডেন্স দলের সব প্লেয়ারের মধ্যেই থাকুক, টি টোয়েন্টি দলে নতুন প্লেয়ার যারা আসবেন, খেলার অপেক্ষা রয়েছেন, শামিম কিংবা অন্যান্য যে কয়জন স্কোয়াডের সদস্য, রনি তালুকদার, শেখ মেহেদি, সকলেই ভালো খেলুন, দলের এক্সিস্টিং যারা ছিলেন ওয়ানডে সিরিজ থেকে তারাও ভালো খেলবে, এই প্রত্যাশা সকলেরই। এবং এই জায়গাতে বাংলাদেশ এখন যে মুহূর্তে, এই মুহূর্তে যেই মেন্টাল কন্ডিশন এবং স্কিল বা কনফিডেন্স সব মিলে যে অবস্থানে রয়েছে, বাংলাদেশে ভালো না খেলার কারণ নেই। এবং ক্যাপ্টেন শান্ত বরাবরই একটা কথা খুব জোর গলায় বলেন, আমরা জিততে চাই, আমরা জিততে এসেছি, আমরা এর ভিন্ন কিছু ভাবতে চাই না, আমরা সিরিজ জিততে চাই, আমরা ম্যাচ জিততে চাই। নিউজিল্যান্ড হোক বা যে দলই হোক, যত বড় দলই হোক, কার বিপক্ষেই আমাদের চিন্তাভাবনা এমন থাকে না যে আমরা হয়তো পরাজয় এড়াবো, সেই দিন নেই, কোনোভাবেই নেই। বাংলাদেশ সবসময় জিততে চায়, ম্যাচ জিততে চায়, নিউজিল্যান্ডের মতো দল হোক বা অন্য যে কোনো দল হোক। নিউজিল্যান্ডকে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারিয়ে শুভ সূচনাটা বাংলাদেশ করতে চায় এবং সেই শুভ সূচনা রচনাটা ম্যাকলিন পার্কে 27 ডিসেম্বর রাতের বেলা হবে বাংলাদেশ সময়। দিনের বেলা সেই খবর হয়তো আপনারা জানতে পারবেন ক্রিকফ্রেন্জিতে, আমি জয়ন্ত বিন্দু আপনাদেরকে জানাবো।